হ্যালো বন্ধুরা, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনি যদি 5 থেকে 7 হাজার টাকা বাজেট মূল্যের একটি স্মার্টফোন খুঁজেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কেননা এই ভিডিওতে আমি আলোচনা করেছি 5 থেকে 7 হাজার টাকা বাজেট মূল্যের সেরা 5টি স্মার্টফোন। তো এই ফোনগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর অবস্থানে রয়েছে আইটেল A23 Pro। এর ব্যাটারি 2400 mAh, এর স্ক্রিন সাইজ 5 ইঞ্চ, রেজুলেশন 854x480 pixels, প্রসেসর কোয়াড কোর, র্যাম 1 GB, স্টোরেজ 8 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 Go এডিশন, রিয়ার ক্যামেরা 2 MP, সেলফি ক্যামেরা 0.3 MP। এর বাংলাদেশি বাজার মূল্য 5290 টাকা 1 GB 8 GB-র ক্ষেত্রে। দুই নম্বর অবস্থানে রয়েছে সিম্ফনি Z50। এর ব্যাটারি 3000 mAh, এর স্ক্রিন সাইজ 5.7 ইঞ্চ, রেজুলেশন 480x960 pixels, প্রসেসর কোয়াড কোর 1.4 GHz, র্যাম 1 GB, স্টোরেজ 32 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 Go এডিশন, রিয়ার ক্যামেরা 5 MP, সেলফি ক্যামেরা 2 MP। এর বাংলাদেশি বাজার মূল্য 5990 টাকা। তিন নম্বর অবস্থানে রয়েছে সিম্ফনি i71। এর ব্যাটারি 3000 mAh, এর স্ক্রিন সাইজ 5.7 ইঞ্চ, রেজুলেশন 1440x720 pixels, প্রসেসর কোয়াড কোর 1.4 GHz, র্যাম 2 GB, স্টোরেজ 32 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 Go এডিশন, রিয়ার ক্যামেরা 5 MP, সেলফি ক্যামেরা 5 MP। এর বাংলাদেশি বাজার মূল্য 6790 টাকা। চার নম্বর অবস্থানে রয়েছে সিম্ফনি B138। এর ব্যাটারি 2580 mAh, র্যাম 2 GB, স্টোরেজ 32 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, এর স্ক্রিন সাইজ 5.45 ইঞ্চ, রেজুলেশন 720x1600 pixels, প্রসেসর অক্টা কোর, রিয়ার ক্যামেরা 5 MP, সেলফি ক্যামেরা 2 MP। এর বাংলাদেশি বাজার মূল্য 6490 টাকা 2 GB 32 GB ক্ষেত্রে। পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সিম্ফনি i69। এর ব্যাটারি 3000 mAh, র্যাম 2 GB, স্টোরেজ 32 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, এর স্ক্রিন সাইজ 5.7 ইঞ্চ, রেজুলেশন 720x1440 pixels, প্রসেসর অক্টা কোর, রিয়ার ক্যামেরা 8 MP, সেলফি ক্যামেরা 5 MP। এর বাংলাদেশি বাজার মূল্য 6990 টাকা।